কানেক্ট হয়ে গেছিল। জি, আমরা যেটা আলোচনা করতেছিলাম, শেয়ার দিয়েছি, শেয়ার বোধহয় এখন নেই না? হ্যাঁ, দেখা যায় স্যার। জি স্যার, ওই লাস্ট লাস্ট ক্লাসে স্যার পেরোলের যে অঙ্কটা করালেন স্যার, ওই কোশ্চেনটা তো একটু কাইন্ডলি শেয়ার করতেন হোয়াটসঅ্যাপে, তাহলে আমরা নিয়ে নিতাম। অনেক আগে শেয়ার করেছি, আপনি দেখেন হোয়াটসঅ্যাপে স্যার? শেয়ার করছে তো? শেয়ার করেননি স্যার, করেন নাই তো স্যার, আমরা পাইনি তো স্যার, কিছুক্ষণ আগে করছে 7টা 8টা। অনেকে বলতেছেন, অনেকে বলতেছেন শেয়ার করেন না, অনেকে বলতেছেন করেছে না স্যার, আজকে অবশ্য দেখিনি, করেছি করেছি হ্যাঁ, কিছুক্ষণ আগেই করছে স্যার, 7টা বিষয় করেছে, চুপ করুন, 7টা বিষয় করেছে স্যার, করেছি। এবং আজকের এখন যেটা আলোচনা করব এটাও করা, আমরা যখন এই জিনিসগুলো অ্যাকচুয়ালি একবার পড়ানো হয়ে গেছে, যেহেতু আমার ক্লাস সম্ভবত আর হয়তো বেশি নাই, একটা দুটো থাকতে পারে, আজকে জানাবে আমার আমাকে আইসিএম এর থেকে, সেজন্য আমি কিছু কিছু জিনিস যেগুলো আগে পড়ানো হয়ে গেছে কিন্তু আপনাদেরকে জানানোর দরকার, সেই জন্য ওইগুলো একটু রিপিট করতেছি। সেটা হলো যে আমরা জানি যে পারচেজ এবং সেলসের সময় কিছু ডিসকাউন্ট থাকে, এই ডিসকাউন্টটা কত রকমের হতে পারে আপনাদের জানা আছে? পারচেজ এবং সেলসের সময় কিছু ডিসকাউন্ট থাকে, এই ডিসকাউন্টটা কত রকমের হতে পারে জানা আছে স্যার? দুই ধরনের, দুই রকমের, সেলস ডিসকাউন্ট আর পারচেজ ডিসকাউন্ট। সেলস ডিসকাউন্ট আর পারচেজ ডিসকাউন্ট, আর কেউ কিছু বলবেন? কোন চ্যাপ্টারে করেছি এটা, ক্যাশ ডিসকাউন্ট নিয়ে জার্নাল, এটা ইনভেন্টরি ওই সময় করেছিলাম। হ্যাঁ রাইট রাইট, ওখানে আমরা জার্নাল করেছি, ওখানে আমরা ক্যাশ ডিসকাউন্ট দেখেছি, সেখানে ওই যে 3/10, N/30 এই জিনিসগুলো আমরা ওখান থেকে শিখেছি। 3/10 মানে 10 ডেজ এর মধ্যে, ইফ দি পেমেন্ট মেড উইদিন দি 10 ডেজ ইন দ্যাট কেস 3% ডিসকাউন্ট উইল বি অ্যালাউড, তো সেগুলো আমরা করেছি ক্যাশ ডিসকাউন্ট। এখন আজকে আমরা আলোচনা করব ট্রেড ডিসকাউন্ট এবং সেলস ট্যাক্স, বা আমরা যেগুলো বিভিন্ন ট্যাক্স পারচেজের সময় বা সেলস এর সময় আমরা বাংলাদেশের ক্ষেত্র যেগুলো দেখি সেগুলো এন্ট্রি কিভাবে হয় সেটা আমরা আজকে একটু দেখব। তো ট্রেড ডিসকাউন্ট জিনিসটা কি, আমাদের কি সবার জানা আছে ট্রেড ডিসকাউন্ট জিনিসটা কি? কেনাবেচার সময় যে ডিসকাউন্ট হয়, জি, পণ্য কেনাবেচার সময় বিক্রেতা ক্রেতার থেকে যেটা কম নেয় সেটা ব্যবসায়িক ডিসকাউন্ট বা ট্রেড ডিসকাউন্ট। একটু উদাহরণ দিয়ে বলতে পারেন? যেমন 20,000 টাকার পণ্য ক্রয় করা হলো, এখন বিক্রেতা যদি ক্রেতা থেকে 18,000 টাকা নেয় তাহলে এই ক্ষেত্রে 2,000 টাকা হচ্ছে ডিসকাউন্ট, ট্রেড ডিসকাউন্ট। হ্যাঁ, এটা এটা হতে পারে, অথবা মনে করেন যে আপনি সে একটা কলম কিনতে গেলেন নীলক্ষেত, চাইলো 5 টাকা, আপনি বললেন যে না 1 ডজন নেব, বলেন কত কত হলে নেওয়া যাবে, সে বললো যে ঠিক আছে 5 × 12 = 60, তো আপনি 50 টাকা দেন, এই যে 10 টাকা আপনার কাছ থেকে কম নিল, দ্যাট ইজ কল্ড ট্রেড ডিসকাউন্ট। সো দ্যাট আপনার কাছ থেকে নেবার সময় কিন্তু সে কম নিল, তার লিস্ট, তার লিস্ট প্রাইস কত? আমি যেটা বললাম তার লিস্ট প্রাইস হলো 60 টাকা, তার লিস্ট প্রাইস 60 টাকা, কিন্তু আপনি যখন 1 ডজন নেবেন কলম, দেখা যাবে আপনার কাছ থেকে হয়তো 5 টাকা বা 10 টাকা কম নেবে, এই যে কম নেওয়াটা, দিস ইজ কল্ড ট্রেড ডিসকাউন্ট। সো আমরা ট্রেড ডিসকাউন্ট কখনোই আমাদের রেকর্ড করার দরকার নাই, কারণ কি আমি যখন সেল করবো বা আমি যখন পারচেজ করবো তখন তো আমি ওই যে আপনার 60 টাকার জায়গায় 55 টাকা বা 50 টাকা বিক্রি করলাম, আমি তো ওই 50 টাকা বিক্রি করলাম ওইটাই রেকর্ড করবো, আমি 50 টাকায় কিনেছি ওইটাই রেকর্ড করবো। সো দ্যাট কেনার ক্ষেত্রে যখন আমরা ট্রেড ডিসকাউন্টটা পাই, সেই ট্রেড ডিসকাউন্ট আমাদের রেকর্ড করার কোনো প্রয়োজনীয়তা না, শুধুমাত্র ক্যাশ ডিসকাউন্টে আমরা রেকর্ড করি, এবং সেটা আমরা ইনভেন্টরির সময় দেখিয়েছি যে 3/10, দ্যাট মিন 10 ডেজ এর মধ্যে
পরিশোধ করলে যে 3% ডিসকাউন্ট হবে সেটা কিন্তু আমরা ওখানে জার্নাল করেছি। বাট এখানে আমরা যেহেতু আমরা ট্রেড ডিসকাউন্ট নিয়ে আলোচনা করব, কাজেই আমাদের এখানে ট্রেড ডিসকাউন্ট রেকর্ড করার কোনো প্রয়োজন নেই। আর একটা হলো সেলস এবং পারচেজের সময় অনেক সময় সেলস ট্যাক্স যোগ থাকে। যেমন আপনি যখন একটা জিনিস বাংলাদেশে কিনতে যাবেন তখন দেখবেন যে সেলস প্রাইস প্লাস ভ্যাট সমান সমান এত টাকা। আপনি একটা শার্ট কিনতে গেলেন দেখবেন ওখানে লেখা থাকে যে 5,000 টাকা প্লাস 500 টাকা ভ্যাট সমান সমান 5,500 টাকা শার্টের দাম। যে কোনো পণ্যই কিনতে যান সেখানে লেখা থাকে প্রাইস লেখা থাকে প্লাস ভ্যাট এত সমান সমান এত টাকা। এর অর্থ কি? অর্থ হলো যে ভ্যাটটা তাহলে কে দেয় বা ট্যাক্স সেল ট্যাক্সটা কে দেয়? জি সবসময় ক্রেতা দেয়। আপনি আপনার কাছ থেকে আদায় করার পরে সেই ট্যাক্সটা কিন্তু ওই যিনি বিক্রি করলেন সে কিন্তু পায় না, পায় গভর্নমেন্ট। গভর্নমেন্টের খাতে ওইটা জমা দিতে হয়। একটা শার্ট যদি বিক্রি হয় বা একটা প্যান্ট যদি বিক্রি হয় অথবা একটা বই যদি বিক্রি হয় সেখানে সেলস প্রাইসের সাথে যতটুকু ভ্যাট থাকবে ভ্যাটটুকু আলাদাভাবে সরকারি কোষাগারে জমা দিতে হয়, আর যেটুকু প্রাইস থাকে ওই প্রাইসটাই ক্রেতা বা বিক্রেতা পেয়ে থাকে। সো দ্যাট যেই ট্যাক্স জি একটা কোশ্চেন করব স্যার বলেন স্যার, যে ধরনের অনেক কোম্পানি স্যার দেখা যায় স্যার ট্যাক্স নেয় না স্যার বা সরি স্যার ভ্যাট নেয় না পণ্য ক্রয়ের ক্ষেত্রে স্যার, বিভিন্ন রেস্টুরেন্টে অথবা বিভিন্ন শোরুমে স্যার, সেক্ষেত্রে কি হয় স্যার বা তারা কি করে? তারা হয়তো একটা ওই ট্যাক্স বাই ভ্যাটের ওখানে একটা রেজিস্ট্রেশন করা আছে, তারা হয়তো মান্থলি বা ইয়ারলি একটা ট্যাক্স বা ভ্যাট কন্ট্যাক্ট করে নেয় যে আমরা এত টাকা দেব। মানে ওটা স্যার ইনক্লুডেড ইন প্রাইসের ভিতরে? হ্যাঁ তারা করে নেয়, কিন্তু ওইটা আবার আপনার উপরে প্রয়োগ করে ওই তখন ওই সেলস প্রাইসটা বাড়াই দেয়, ওখানে আর ইন্ডিভিজুয়ালি রেকর্ড করে না, ইন্ডিভিজুয়ালি দেখায় না। আমরা আজকের আমাদের প্রথম যে আমরা ট্রেড ডিসকাউন্ট এবং সেলস ট্যাক্সটা কিভাবে রেকর্ড হয় আমরা কয়েকটা জার্নাল দিয়ে এর বাস্তবতাটা দেখব আর কি। প্রথমে দেখেন এখানে আছে ডিউরিং অক্টোবর ডব্লিউ হ্যাড দি ফলোয়িং ক্রেডিট ট্রানজেকশন। ফার্স্ট অক্টোবর পারচেজ গুডস ফ্রম এইচ $360 সাবজেক্ট টু 20% ট্রেড ডিসকাউন্ট, রাইট? তাহলে এখন এরকম সব জার্নাল ট্রানজেকশন গুলো দেওয়া আছে, আপনাকে বলছে অল অফ দিস ট্রানজেকশন প্রত্যেকটা ট্রানজেকশনই আর সাবজেক্ট টু সেলস ট্যাক্স এট দি রেট অফ 17.5%। অর্থ কি? তাহলে আমরা যে প্রথম যে জার্নালটা এই জার্নালটা করেন তো তাহলে
হয়েছে? আমি 288 টাকাই স্যার হচ্ছে এই পারচেজ করছি। তাহলে অ্যাকাউন্ট পেয়েবল হবে আলটিমেটলি 288। আর পারচেজ নির্ধারণ করতে হবে আপনার আপনার পারচেজ প্রাইস কত। আমার পারচেজ প্রাইস হচ্ছে স্যার 288 আপনি কত টাকায় কিনবেন? 288 টাকায়। তাহলে আপনার পারচেজ প্রাইস 288 টাকা। এটা কি বুঝতে পারছেন কিনা? জি স্যার, এটা বুঝতে পারছি। আপনি যেহেতু পারচেজ করছেন, তাহলে এই কোম্পানি আপনার কাছে এখন পাবে, এই কোম্পানি আপনার কাছে কত পাবে বা অ্যাকাউন্ট পেয়াবল কত হবে? 330.4। মুখোমুখি হিসাব করলো তো 338 হয়। 338.40। জি স্যার, এইটা হবে। তাহলে আপনার পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হবে 288, সেলস ট্যাক্স অ্যাকাউন্ট ডেবিট হবে 17.5% হিসাবে 50.40 টাকা, এবং অ্যাকাউন্টস পেয়াবল হবে 338.40 টাকা। ক্লিয়ার স্যার? আরেকবার, আপনি আপনি পারচেজ করেছেন গুডস, প্রাইস হলো, এটাকে বলে লিস্ট প্রাইস, অর্থাৎ প্রাইস লিস্ট অনুসারে মালের দাম হলো 360 টাকা, সাবজেক্ট টু 20% ট্রেড ডিসকাউন্ট। মানে বলেছে যে আপনি যখন কিনবেন তখন আপনার কাছ থেকে 20% কম নেবে। তাহলে 360 টাকা পণ্যের দাম, 20% যদি কম নেয় তাহলে 72 টাকা কম নেবে। 288। তাহলে আপনার পারচেজ ডেবিট হবে 288। তাহলে পারচেজ ডেবিট যদি 288 আসে, তার উপরে আপনার সেলস ট্যাক্স দিতে হবে 17.5%, তাতে আসে 50.40। তাহলে সেলস ট্যাক্স আপনাকে দিতে হবে 288 টাকাও দিতে হবে, আর সেলস ট্যাক্সটাও আপনাকে দিতে হবে 50.40, সমান সমান অ্যাকাউন্টস পেয়াবল টোটাল আপনাকে দিতে হবে 338.40। তাহলে তো স্যার 338.40 ডেবিট হবে দুইটা মিলে, নাকি স্যার ক্রেডিট হবে? তাই তো, তাই তো ডেবিট হইছে। এবার থার্ড অক্টোবর সোল গুডস টু এইচজি ফর 80 টাকায় বিক্রি করেছে এইচজির কাছে।
মাল বিক্রি করেছে, এবার জানাল, এবার জানাল করেন তো। স্যার এটা জানালটা এরকম যে প্রথমে সেল করছে আমি 80 টাকা ক্রেডিট, ভ্যাট অন সেল 80 টাকার হচ্ছে 17%, 14 টাকা ক্রেডিট, আর অ্যাকাউন্ট রিসিভেবল হবে ডেবিট 94 টাকা করেছেন। আবার বলেন স্যার, আমি মানে সেল করছি ক্রেডিট 80 টাকা, নিচের লাইন পড়েন, ওখানে বলা আছে। দুই নম্বরে হলো মাল বিক্রি করছে 80 টাকায়, এখানে কোন ট্রেড ডিসকাউন্ট কিছু নাই, স্টেট 80 টাকায় মাল বিক্রি করেছে, সো দ্যাট সেলস অ্যাকাউন্ট 80 টাকা ক্রেডিট হবে, আর যার কাছে বিক্রি করছে সে তো আবার ওই সেলস ট্যাক্সটা দেবে 17.50 টাকা। তাহলে 80 টাকার উপরে 17.50 টাকা হারে সেলস ট্যাক্স আসে 14 টাকা, তাহলে সেলস ট্যাক্স ক্রেডিট হবে 14 টাকা। তাহলে এই 94 টাকা আপনি এইচজি পাওয়ারের কাছে পাবেন, এইচজি পাওয়ার অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট রিসিভেবল বা এইচজি পাওয়ার অ্যাকাউন্ট ডেবিট হবে 94 টাকা। ফিফথ অক্টোবর এটা করেন। পারচেজ ডেবিট 15 টাকা, সেলস ট্যাক্স ডেবিট 3 টাকা, আর অ্যাকাউন্ট রিসিভ ডেবিট 17.60 টাকা, ট্যাক্স পেয়েবল হবে 2 টাকা, 2.60 টাকা, আর হলো সেলস হলো 15 টাকা। হ্যাঁ ঠিক আছে, সবার কি হয়েছে বা সবাই বুঝেছেন? স্যার আমি তো সেল করলাম, সেলস ক্রেডিট হবে আর 3 তারিখে সেল করছে এইচজি কাছে, এইচজি অ্যাকাউন্ট ডেবিট, এইচজি অ্যাকাউন্ট ডেবিট, সেল অ্যাকাউন্ট ক্রেডিট, সেল সবসময় ক্রেডিট হয়, জি স্যার, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট 80 টাকা, আর হইলো সেলস ট্যাক্স হলো 17.5 টাকা হিসাবে, ওখানে ছিল যেমন 14 টাকা, এখানে 3 টাকা 2 টাকা 60 পয়সা। যাই হোক, যদি রান করে 3 টাকা অথবা 2 টাকা 60 পয়সা, তাহলে 17 টাকা এই 60 পয়সাই দেবে এলপি, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল বা এলপি অ্যাকাউন্ট ডেবিট হবে 17.60 টাকা। বুঝেছেন? আবার একটু বলেন, 3 নম্বর জানালটা পেরেছেন? স্যার 3 নম্বরটাই আবার একটু বলেন।
তিন নম্বরটা হলো আপনি বিক্রি করেছেন 80 টাকায়, তাহলে সেলস ডেবিট হয় না ক্রেডিট হয়? স্যার সেলস তো অলওয়েজ ক্রেডিট, স্যার সেলস তো অলওয়েজ ক্রেডিট হয়, স্যার অলওয়েজ ক্রেডিট, স্যার সেলস অলওয়েজ ক্রেডিট। কে বলেছে স্যার? ওই যে গোল্ডেন রুল, গোল্ডেন রুল বলে নাই, বলছে নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট স্যার, রাইট। নমিনাল অ্যাকাউন্ট বলেছে যে সেলস অ্যাকাউন্ট অলওয়েজ ক্রেডিট, তাহলে সেল করছি সেল ক্রেডিট 80 টাকা। এখন স্যার 15 টাকা, 80 টাকার উপরে আবার 17.5 টাকা ট্যাক্স দিতে হবে, যিনি ট্যাক্স সবসময় যিনি কেনেন তাকে দিতে হয়। তাহলে আমি সেল করেছি 80 টাকায়, আর এই সেলস ট্যাক্স 17.5 টাকায়, 80 টাকার উপরে 17.5 টাকা আসে কত? 14 টাকা। তাহলে সেলস ট্যাক্স হলো 14 টাকা আর সেলস হলো 80 টাকা, 94 টাকা আমি এইচজির কাছে পাবো। এইচজি অ্যাকাউন্ট ডেবিট হবে 94 আর সেলস অ্যাকাউন্ট 80 টাকা, এবং সেলস ট্যাক্স হবে 14 টাকা। এবার ক্লিয়ার হয়েছেন? জি স্যার, জি স্যার। তাহলে তিন নম্বর ক্লিয়ার হলে পাঁচ নম্বরও একই জিনিস, শুধু 80 জায়গায় 15 আর এইচজির জায়গায় পিএল। স্যার অ্যাকাউন্ট সেলস বলে আছে স্যার 17.60 স্যার, আর সেলস ট্যাক্সটা কত আসছে স্যার? সেলস অ্যাকাউন্ট আসছে স্যার ক্রেডিট 14 টাকা, আর আমি মানুষের কাছে পাবো 94। তিন নম্বর যেভাবে জানালো হয়েছে, পাঁচ নম্বর সেম জানালি হবে, শুধু ফিগারটা চেঞ্জ হবে। স্যার একটু বলবেন, আমি একটু বুঝতে পারছি না কোনটা। পাঁচ নম্বরটাই স্যার। তিন নম্বরটা বুঝেছেন? তিন নম্বরটা স্যার, হ্যাঁ বুঝেছি। তিন নম্বর বুঝলে পাঁচ নম্বর, তিন নম্বর বুঝলে পাঁচ বুঝবেন না কেন? তিন তাহলে বুঝেন নি আপনি, তিন আর পাঁচ সেম জিনিস, ফিগারটা চেঞ্জ। আগে আপনাকে বুঝতে হবে যে সেলস ট্যাক্সটা কি জিনিস। সেলস ট্যাক্সটা হইছে আপনি যখন বাজারে গিয়া কোনো জিনিস কিনেন, তখন আপনি অজান্তি ট্যাক্স দিয়ে আসেন। আপনি একটা জিনিস মনে করেন 10 টাকা দিয়ে কিনে নিয়ে আসলেন, কিন্তু দোকানদার 10 টাকা বলছে, আপনি 10 টাকা দিয়ে কিনে আনছেন, কিন্তু দোকানদার কিন্তু ওইটার ভিতরে আপনাকে 2 টাকা সেলস ট্যাক্স আদায় করে রেখে দিয়েছে, আপনি জানেন না সেটা। এটা কি ইনক্লুডিং ট্যাক্স স্যার? ওই 2 টাকা সে দিয়ে দিয়েছে গভর্নমেন্টকে, আর 8 টাকা সে রেখেছে। এই জন্যই যে কেনে, যিনি কেনেন তিনি সবসময় ট্যাক্সটা দিয়ে আনে, দিয়ে মালটা নিয়ে আসেন। তো কাজী এই এখানে সেলস করেছে 80 টাকা, সেলস করলে সেলস এর সাথে ট্যাক্সটাও দিতে হবে যিনি কিনছেন তিনি। তাহলে সেলস ভ্যালু হলো 80 টাকা, তার উপরে ট্যাক্স হলো 17.5% হলো 14 টাকা। তাহলে সেলস ক্রেডিট হবে 80 আর 14 টাকা হলো সেলস ট্যাক্স। এই দুইটা মিলে যিনি কিনছেন সে দেবে, তার নাম হলো এইচজি। তাহলে এইচজি কাছে আমরা পাবো, সেজন্য অ্যাকাউন্টস রিসিভেবল অথবা এইচজি অ্যাকাউন্ট হলো 94 টাকা ডেবিট। এসজি অ্যাকাউন্ট ডেবিট হবে 94, সেলস ক্রেডিট হবে 80 আর সেলস ট্যাক্স ক্রেডিট হবে 14 টাকা। সেলস ট্যাক্স তো স্যার ক্রেডিট স্যার, তাই না স্যার? আমি ডেবিট করে ফেলছিলাম স্যার। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। এবার পাঁচ নম্বরে 15 টাকায় বিক্রি করেছে, সো দ্যাট সেলস ক্রেডিট হবে 15 টাকা, সেলস ট্যাক্স ক্রেডিট হবে 15 টাকার উপরে 17.5% 3 টাকা আসে বা 2 টাকা 60 পয়সা। তাহলে সেলস ট্যাক্স ক্রেডিট 2 টাকা 60 পয়সা, সেলস ক্রেডিট 15 টাকা, আর পিএল অ্যাকাউন্ট অর অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট হবে 17 টাকা 60 পয়সা। আমরা যদি এই তিনটা
ফার্স্ট অক্টোবর, থ্রি অক্টোবর, ফাইভ অক্টোবর না বুঝি পরের জার্নাল গুলো আর বুঝবো না। এই তিনটা কি সবাই বুঝেছেন? তিনটা জার্নাল যদি বুঝে থাকেন তাহলে এইট অক্টোবর জার্নালটা করেন। স্যার এটা হলো পারচেজ ডেট 3600, ট্যাক্স 630, আর হলো ট্রেড পেয়েবল কেজি 4230। রাইট স্যার, ট্রেড পেয়েবল অ্যাকাউন্ট পেয়েবল দিলে হবে না? হ্যাঁ হবে, অ্যাকাউন্ট পেয়েবল লিখলে হবে না? হবে, অ্যাকাউন্ট পেয়েবল দিলে হবে। বাকি নাম যেহেতু আছে নাম দিয়ে দেন, অসুবিধা কি? কেজি অ্যাকাউন্ট দিয়ে দেন, নাম তো বলেই দিছে কাজী। আর অ্যাকাউন্ট পেয়েবল আর নিয়ে কনফিউশন করে লাভ কি? এই যে কেজি নাম দিয়ে দেন, কেজি অ্যাকাউন্ট, এখানে পিএল অ্যাকাউন্ট, এখানে এইচজি অ্যাকাউন্ট, এখানে হলো এইচ অ্যাকাউন্ট, নাম তো সবার দিয়ে দিছে কাজী। আর অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল বলার দরকারটা কি? ছিল ক্রেডিট আর সেলস ট্যাক্স পেয়েবল ছিল ক্রেডিট স্যার। ভুল কি বলছেন, পার্সেস এর সাথে পার্সেস ট্যাক্স হয় আপনার ভুল হয়েছে, না হলে আমার ভুল হয়েছে, যে কোনো একজনের তো ভুল অবশ্যই হয়েছে। এক নম্বর জার্নালটা বলবো, পার্সেস করলে সবসময় পার্সেস ডেবিট হয়, তাহলে পার্সেস ডেবিট হবে, এখানে ক্লিয়ার বলা আছে 20%, 8 তারিখে বট মানে কিনেছে, এখানে ধরে নিতে হবে জিনিসগুলো পুনরায় বিক্রির জন্য কিনেছে। যে জিনিস পুনরায় বিক্রির জন্য কেনা হয় সেটা কি বলা হয়? পারচেজ। আর যে জিনিসটা পুনরায় বিক্রির জন্য কেনা হয় না সেটাকে বলা হয় গুডস। তাহলে বট গুডস ধরে নিলাম পুনরায় বিক্রি করবে, কাজেই বট গুডস মিন্স পারচেজ। তাহলে পারচেজ করছে কেজির কাছ থেকে, সো দ্যাট পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হবে না ক্রেডিট হবে? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট। কোথা থেকে শিখেছি? নমিনাল অ্যাকাউন্ট সবসময় বলেন কেন? আর দুইটা নাম আছে বলতে পারেন না? ফিকটিশিয়াস অ্যাকাউন্ট, টেম্পোরারি অ্যাকাউন্ট, সব এক এক সময় এক একটা নাম বলবেন, তাহলে নামগুলো মনে থাকবে, সবসময় নমিনাল বলবেন না। তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, এখন পারচেজ কত টাকা করেছি? 10% ট্রেড ডিসকাউন্ট ছিল, তাহলে 4,000 টাকা থেকে 400 টাকা কমে কিনেছি, তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হবে 3,600 টাকা। এবার আসেন সেলস ট্যাক্স, 3,600 উপরে সেলস ট্যাক্স আসে কত? 630 টাকা স্যার। 630 টাকা ডেবিট হবে, ওই পুরো এই দুইটা টাকাই আমাকে দিতে হবে, মালের টাকাও দিতে হবে, ট্যাক্সও দিতে হবে। কাকে দেব স্যার? কেজি অ্যাকাউন্ট ক্রেডিট হবে কত? 4230 রাইট। এবার 12 তারিখেরটা করেন, রিসিভড এ ক্রেডিট নোট ফ্রম কেজি, ওই যে কেজি অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট 1410, পারচেজ ট্যাক্স ক্রেডিট 210, পারচেজ রিটার্ন ক্রেডিট 1200। হয় নাই, রিসিভড এ ক্রেডিট নোট ফ্রম কেজি ফর গুডস রিটার্নড ট্যালুড এট টাকা 1200 লিস্ট প্রাইস। স্যার লিস্ট প্রাইস থেকে তো ডিসকাউন্টটা বাদ দিতে হবে, রাইট? তাহলে তো ট্রেড পেয়েবল স্যার আসবে 1080 আর রিটার্ন অফ গুড 1080। করতে থাকেন দেখি, সবাই করেন তারপর দেখি কে কি করেন। রিসিভড এ ক্রেডিট নোট ফ্রম কেজি, ওই যে 8 তারিখে যারা বিক্রি করেছে 4,000 টাকা, আর ওখান থেকে
1200 টাকার মাল ফেরত আসছে। গুডস রিটার্ন ভ্যালুর যার লিস্ট প্রাইস ছিল 1200 টাকা। তাহলে আমি যখন কেজির কাছে বিক্রি করেছিলাম 1200 টাকার জিনিস কত টাকায় বিক্রি করেছিলাম? 10% ডিসকাউন্টে বিক্রি স্যার 1080 1080 টাকায় বিক্রি করেছে, কাজেই সেই জিনিসটা সে ফেরত দিয়েছে। এইবার জানান করেন স্যার, তাহলে কি এভাবে হবে? স্যার আমি করছি কেজি 1269, সেলস রিটার্ন হলো 1080 আর হলো ট্যাক্স হলো 120 190। বলে টেক্সেবল 1269 ট্রেড পেয়াবল এর দরকার কি? কেজি অ্যাকাউন্ট সরি স্যার কেজি কেজি অ্যাকাউন্ট ডেবিট কত? 1269 ডেবিট। হ্যাঁ তারপরে রিটার্ন গুডস হলো স্যার 1080 আর হলো সেলস ট্যাক্স 190। পারচেজ পারচেজ রিটার্ন 1080 পারচেজ রিটার্ন হবে 1080। তারপরে তারপরে স্যার সেলস ট্যাক্স হবে স্যার 190 ফেরত দিয়েছে, কাজী কেজি যখন কেজির কাছে যখন বিক্রি করেছিলাম কেজি কে ক্রেডিট করেছি, কেজি যখন ফেরত দিয়েছে কেজি কে ডেবিট করবো। জি স্যার, সো দ্যাট কেজি অ্যাকাউন্ট ডেবিট ফিগারটা এখনো জানি না, তো আমাকে মাল ফেরত দিয়েছে, কাজেই পারচেজ রিটার্ন 1200 টাকা মাল তার কাছে বিক্রি করেছিলাম 10% ডিসকাউন্টে 8 তারিখে, কাজেই 120 টাকা কম, 1200 মাইনাস 120 মানে হলো 1080। তাহলে পারচেজ রিটার্ন ক্রেডিট হবে 1080। এই 1080 এর উপরে আবার ওই সেলস ট্যাক্স নিয়েছিলাম তার কাছ থেকে 17.5, সেখানে আসে 190। তাহলে 2 সেলস ট্যাক্সও ক্রেডিট হবে, আগে 8 তারিখে সেলস ট্যাক্স ডেবিট হয়ে গেছিল, ডেবিট করছে জি স্যার, এখন ক্রেডিট হয়ে যাবে, সেলস ট্যাক্স ক্রেডিট পারচেজ রিটার্ন ক্রেডিট আর কেজি অ্যাকাউন্ট হবে ওই দুটো যোগ করে 1269। ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আবার 15 তারিখে আসেন, স্যার আমাকে আবার একটু 12 নম্বর একটু বলবেন। 12 নম্বরটা হলো আপনি 8 নম্বরটা বুঝেছেন? আর 8 নম্বরটা আমি বুঝেছি, ওই যে আরেকজনে বলে আরেকবার বলতে, 8 নম্বর হলো আপনি 4000 টাকায় মাল বিক্রি করেছেন, কন্ট্রাক্ট হলো 10% ট্রেড ডিসকাউন্ট, 10% ট্রেড ডিসকাউন্ট মানে হলো যা লিস্ট প্রাইস থাকবে তার কাছ তার থেকে শতকরা 10 টাকা আপনি কম নেবেন। তাহলে 4000 টাকা হলো লিস্ট প্রাইস যখন বিক্রি করেছেন কিনেছেন তখন হলো 4000 টাকা হলো লিস্ট প্রাইস, তাহলে 10% কম ট্রেড ডিসকাউন্ট হলো 10%, তাহলে 10% কম দ্যাট মিন 4000 টাকা 400 টাকা কম, 400 টাকা কম হলে 3600 টাকা হয় আপনার মালের দাম। জি স্যার। এতটুকু বুঝেছেন? হ্যাঁ বুঝছি স্যার। তাহলে বট বট মানে পারচেজ, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট 3600 স্যার, আর যিনি পারচেজ করেন তিনি সেলস ট্যাক্স দেবে, তাহলে সেলস ট্যাক্স হলো 17.5%, তাহলে 3600 তে কত টাকা আসে? 630 স্যার, 630 সেলস ট্যাক্স ডেবিট হবে, ওটাও আপনি দেবেন 3600 টাকাও দেবেন, আবার সেলস ট্যাক্স ডেবিট করবেন 3600। তাহলে এই দুটো মিলে টোটাল কত হয়? 4230। এইটা হবে কেজি আপনার কাছে পাবে, এই জন্য কেজি অ্যাকাউন্ট বা অ্যাকাউন্টস পেয়াবল আমরা বলি, সেটা না বলে যেহেতু নাম আছে কেজি অ্যাকাউন্ট ক্রেডিট করে 4230 টাকা লিখবো, আর ডেবিট হলো 3600, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট 3600, সেলস ট্যাক্স অ্যাকাউন্ট ডেবিট হলো 630, আর ক্রেডিট হলো কেজি অ্যাকাউন্ট 4230। বুঝেছেন এবার? জি স্যার। কোন একজন ছাত্রী বলেছিলেন, সে কি বলে বুঝেছেন? জি স্যার, আমি 12 নম্বরটা বলেছিলাম। কি 12 নম্বর? এই একটু একটু আগে ও আরেকজন বলল, আপনি না আরেকজনে বলছিলেন 8 নম্বর। আচ্ছা 8 নম্বর যিনি বলছেন তিনি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, এবার আসেন 12 নম্বরে, 8 তারিখে যে মালগুলা আমি কিনেছিলাম সেই মালগুলাই কিন্তু আমি ফেরত দিয়েছি 12 তারিখে,
ওই জন্য বলছে রিসিভড এ ক্রেডিট নোট। ক্রেডিট নোট মানে হলো আমি কেজির কাছ থেকে একটা ক্রেডিট পেয়েছি, একটা কাগজ পেয়েছি। কি কাগজ পেয়েছি? যে আমি ওই যে 4-8 তারিখে যে মাল কিনেছিলাম 3600 টাকা, 4000 টাকার মাল, লিস্ট প্রাইস 4000 আর আমি কিনেছিলাম 3600, ওইটা ওই ওর ভিতরে আমি 1200 টাকার মাল ফেরত দিয়েছি, সেজন্য আমাকে সে একটা ক্রেডিট নোট দিয়েছে। অর্থাৎ আমার কাছ থেকে সে ওই টাকা আর চাবে না, যেহেতু আমি মাল ফেরত দিয়েছি। তাহলে যেই মাল ফেরত দিয়েছি তার লিস্ট প্রাইস হলো 1200, তো 1200 টাকার মালটা আমি কত টাকায় কিনেছিলাম? আপনি যদি একটা বই, আপনি ওই যে মনে করেন যে একটা কলম কিনতে গেছেন, আপনার কাছে 5 টাকা চাইলো, আপনি এক ডজন কলম আনলেন, আপনার কাছ থেকে 50 টাকা রাখলো, 10 টাকা কম রাখলো। এখন আপনি যখন মনে করেন যে কলম ডিস্টার্ব আছে, আপনি ফেরত দিতে গেলেন, ভাই কলম ভালো না, আপনি ফেরত রাখেন। আপনি যখন নীলখাতে 12টা কলম নিয়ে গেলেন, আপনাকে কি 60 টাকা দেবে না 50 টাকা দেবে? 50 টাকা। আপনি যেই টাকা আপনার কাছে বিক্রি করছে ওই টাকাই আপনাকে ফেরত দেবে। আপনি তখন বলতে পারবেন না যে একটা কলমের দাম তো ভাই 5 টাকা, তাহলে আপনাকে তো আমি 12টা কলম ফেরত দিছি, আমাকে 60 টাকা দেন। সে কি 60 টাকা ফেরত দিবে? দেবে না। বলবে যে আপনি তো নেবার সময় 50 টাকা নিছিলেন রে ভাই। এটাও তাই, 1200 টাকা হলো লিস্ট প্রাইস, কিন্তু আমি যখন কিনেছিলাম তখন তো আমার কাছ থেকে 10 টাকা করে কম নিছিল, তাহলে 1200 টাকা নেয়নি, আরো 120 টাকা কম নিয়েছে। তার মানে 1080 টাকা দিয়ে আমি কিনেছিলাম 1200 টাকার জিনিস, সো দ্যাট যখন ফেরত দেবো আমাকে 1080 টাকাই ফেরত দেবে। সেই জন্য কেজি কেজি যেহেতু আমার কাছে আগে পাইতো, যখন কেজি কাছ থেকে আমি মাল কিনেছিলাম কেজিকে ডেবিট করেছিলাম, এখন যেহেতু মাল ফেরত দিয়েছে কাজী, এখন হবে কেজি, আগে কিনছিলাম তখন ক্রেডিট ছিল, এখন ফেরত ডেবিট হয়ে যাবে, কেজি অ্যাকাউন্ট ডেবিট হবে। ফিগারটা আমি জানি না, ফিগারটা পরে লাগবো। আর ক্রেডিট কি হবে? মাল ফেরত দিয়েছি, তাহলে পারচেজ, আমি তো পারচেজ করছি সেটা ফেরত দিয়েছি, তাহলে পারচেজ রিটার্ন, পারচেজ রিটার্ন হবে 1200 মাইনাস 120 সমান 1080 টাকা। তো মাল যখন ফেরত দিয়েছি, মাল যখন কিনেছি তখন সেলস ট্যাক্স দিয়েছি, তাহলে মাল যখন ফেরত দেবো তখন আবার সেলস ট্যাক্স ফেরত দিতে হবে আমাকে, তাহলে সেলস ট্যাক্স হলো 17.50 টাকা। তাহলে 1080 টাকার উপরে 17.50 টাকা হারে আসে হলো 189 টাকা, তাহলে সেলস ট্যাক্স ও ক্রেডিট হবে 189 টাকা। এইবার আপনার 1080 আর 189 যোগ করে যা হবে সেইটা হবে কেজি অ্যাকাউন্ট ডেবিট 1269 টাকা। এবার কি বুঝেছেন? আমরা যে ওই গত ক্লাসে কিছু জার্নাল করা শুরু করছিলাম, 16টা জার্নাল, তার মধ্যে মনে হয় 5টা বুঝানো হয়েছিল, এই জন্যই ওগুলো আজকে আলোচনা করবো। এই জন্যই আমি বিসমিল্লাতে ওই 16টা জার্নাল আগে বুঝাই, 16টা জার্নাল বুঝলে পরবর্তীতে আর কোনো কোশ্চেন থাকে না। কিন্তু তাহলে স্যার আমার এখন একটা কোশ্চেন অ্যারেঞ্জ করছে স্যার, এক নম্বরে আমরা লিখছি, যদি আমি ঠিক লিখে রাখি স্যার ভুল হতে পারে স্যার আমার, এক নম্বরে আমরা লিখছি যে পারচেজ অ্যাকাউন্ট 338 টাকা 40 পয়সা 288 টাকা, পারচেজ অ্যাকাউন্ট 288 টাকা স্যার। হ্যাঁ, তো 338 টাকা পেলাম কোথায়? আপনারা লেখার সময় ভাই উল্টাপাল্টা লেখে আবার বলেন যে স্যার আপনি তো ভুল পড়াইছেন। না স্যার, আমি ওই জন্য একটু মিলাই নিলাম স্যার, যে আমি ভুল লিখছি। ওই যে দেখেন একটু আগে একজনে বললো না যে স্যার ক্লাসে তো আপনি এইভাবে ফিগার দিচ্ছেন, তা আমি কি বলবো, ভুল তো আর টিচাররাই করে স্বাভাবিক, ছাত্র ছাত্রীরা তো ভুল করে না। তাহলে 12 তারিখে ক্লিয়ার হয়েছে? বিক্রি করা হয় সেটাকে বলা হয় পারচেজ, আর যে জিনিস কিনে আর বিক্রি করা হয় না সেটাকে বলা হয় গুডস।
এখানে বড গুডস বলেছে, কিন্তু আমরা অ্যাসিউম করলাম, অ্যাসিউম করে নিয়েছি যে মালগুলো আবার বিক্রি করব, সেই জন্য বড গুডস না লিখে আমরা পারচেজ লিখেছি। এবার কি আপনি পারচেজ আর বড গুডস এর মধ্যে ডিফারেন্স পেয়েছেন? হ্যাঁ প্লিজ ক্লিয়ারলি। ওকে, এবার 15 তারিখে আসেন, 15 তারিখ জানাল করেন সোল্ড গুডস টু আর ডব্লিউ ফর 2000। Account receivable debit 2350, sales credit 2000, and sales tax payable credit 3000. Debit আর ডব্লু ডেবিট 2000 টাকা, যেহেতু সোল্ড গুডস ডাইরেক্ট বলে দিয়েছে কাজে আর ডব্লু ডেবিট হবে, কত হবে ফিগারটা পরে লিখব, আর ডব্লু ডেবিট। এবার সেলস করেছি তাহলে টু সেলস, শুনতে জানাল করব সেলস কে ক্রেডিট করব 2000, আর সেলস ট্যাক্স ক্রেডিট হবে 2000 × 17.50 350, ঠিক আছে। আর হলো এ আর ডব্লু, আর ডব্লু ডেবিট হবে 2350। হয়েছে সবার? ওকে, তাহলে এবার আমরা 18 তারিখেটা করি, ইস্যুড ক্রেডিট নোট ফর টাকা 500 টু আর ডব্লু ফর গুডস রিটার্ন। আর ডব্লিউর কাছে কি করছিলাম,
বিক্রি করছিলাম, বিক্রি করছি, সে ফেরত দিয়েছে, সে ফেরত দিয়েছে 500 টাকার মাল। তাহলে এই জার্নালটা করেন, জার্নালটা বলুন স্যার, বলেন স্যার, সেলস রিটার্ন 500, হ্যাঁ, সেলস ট্যাক্স 87,000, হ্যাঁ, 87.50, হ্যাঁ, আর হলো আর ডব্লিউ 587.5, রাইট, সবার হয়েছে? জি স্যার। ওকে, সবার যদি হয়ে থাকে তাহলে কারো কোনো কোশ্চেন আছে? স্যার আরডব্লিউ তো স্যার এখানে ক্রেডিট হবে, কারণ সেলসের সময় সে ডেবিট ছিল। হ্যাঁ, আরডব্লিউ যেহেতু যখন সেলস করছি তখন তো সে তার কাছে পাইতাম, সেই জন্য সে ডেবিট ছিল আর সেলস ক্রেডিট হয়েছিল। এখন তো আবার সে ফেরত দিচ্ছে, কাজে সে আবার ক্রেডিট হবে, কমে যাবে, সেই জন্য আরডব্লিউ ক্রেডিট হবে। আর সেলস যেহেতু করছি সেটা ফেরত আসে, কাজে সেলস রিটার্ন ডেবিট হবে। তাহলে 500 টাকার মাল ফেরত দিয়েছে, এখানে কিন্তু বলে নাই যে এটা কি লিস্ট প্রাইস না কি প্রাইস, সেটা কিন্তু বলে নাই, বুঝতে পেরেছেন? জি স্যার। কাজী এখানে কিন্তু এই 12 তারিখ কিন্তু বলছিল লিস্ট প্রাইস, আর এখানে কিন্তু লিস্ট প্রাইস বলে নাই, সেজন্য আমরা সরাসরি 500 টাকা কি আমরা ডেবিট করেছি। যদি লিস্ট প্রাইস বলতো তাহলে কিন্তু এখান থেকে আবার আমি ডিসকাউন্ট করতাম, আবার এখানে তো ডিসকাউন্ট ডিসকাউন্ট সে বিক্রি করেও নাই, করে নাই কাজী, এখানে ডিসকাউন্টে বিক্রি করে না, ডিসকাউন্ট নেই, কাজী ডিসকাউন্ট ছাড়াই আবার সে ফেরত দিয়েছে। তাহলে আমরা এই কয়টা জার্নালের মাধ্যমে শিখতে পারলাম যে কিভাবে ট্রেড ডিসকাউন্ট যদি থাকে, সেলস ট্যাক্স যদি থাকে জার্নালে বা অঙ্কে, এরকম জার্নাল যদি আসে তাহলে আমরা সেলস ট্যাক্স এবং ট্রেড ট্যাক্স কিভাবে হিসাব করব সেটা শিখলাম, এবং যদি মাল ফেরত দেয় পারচেজ করলে বা সেলস করলে যদি ফেরত দেয় বা পারচেজ করলে যদি ফেরত দেই সেক্ষেত্রে কিভাবে ট্রেড ডিসকাউন্ট অ্যাডজাস্ট করতে হবে, সেই জিনিসগুলো আমরা এই কয়টা জার্নালের মাধ্যমে শিখলাম। সো দ্যাট আমার মনে হয় আর ট্রেড ডিসকাউন্ট এবং ক্যাশ ডিসকাউন্ট নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। আমরা গত ক্লাসে কত নম্বর পর্যন্ত জানাল করেছিলাম? 5 নম্বর পর্যন্ত। 5 নম্বর, 6 নম্বরটা একটু দেখেন, এখানে কি বলছে, গুডস সোল্ড টু মিস্টার হালিম বাই ক্যাশ অফ টাকা 5000, কোন কোন অ্যাকাউন্ট টাচ হয়েছে? স্যার সেলস আর হলো ক্যাশ। আমি ওইভাবে শুনতে চাই না, আমি শুনতে চাই আপনার তিনটা যে অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ডেবিট করি সেই তিনটার কোনটা কোনটা টাচ হয়েছে? রিয়েল অ্যাকাউন্ট স্যার, আর হলো পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট আর স্যার নমিনাল বা সিভিটি স্যার, পার্সোনাল এখানে হয়নি, পার্সোনাল অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট আর নমিনাল অ্যাকাউন্ট স্যার। জি, রিয়েল অ্যাকাউন্ট আর নমিনাল অ্যাকাউন্ট বা ফিক্টিশিয়াস অ্যাকাউন্ট যেটা বলি, রিয়েল অ্যাকাউন্ট নমিনাল অ্যাকাউন্ট অর ফিক্টিশিয়াস অ্যাকাউন্ট অর টেম্পোরারি অ্যাকাউন্ট, আর একটা রিয়েল অ্যাকাউন্ট, এই ক্যাশটা হলো রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশে বিক্রি করেছে। আর মিস্টার হালিমের নাম তো আমার দরকার নাই, কারণ ক্যাশে বিক্রি করেছে, কাজেই সেলসটা হলো এখানে আমার কনসিডার, সেলস আর হলো ক্যাশ, মিস্টার হালিম দরকার নাই, কারণ নগদে বিক্রি করেছে, নগদে বিক্রি করলে আমার নামের দরকার নাই, কাজে এখানে পার্সোনাল অ্যাকাউন্ট মানে পার্সন উল্লেখ করেছে কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট টাচ হবে না। সো দ্যাট দুইটা অ্যাকাউন্ট, একটা হলো ফিক্টিশিয়াস অ্যাকাউন্ট অথবা টেম্পোরারি অ্যাকাউন্ট, আর একটা হলো রিয়েল অ্যাকাউন্ট, সো দ্যাট ক্যাশ এখানে প্রতিষ্ঠানে আসছে, ক্যাশ হবে আমার ডেবিট, আর সেলস সবসময় ফিক্টিশিয়াস অ্যাকাউন্টে ক্রেডিট হয়, আমরা ক্রেডিট করব, সেলস ক্রেডিট ক্যাশ ডেবিট। সাত নম্বরে বলেন, গুড সোল্ড অন ক্রেডিট টু মিস্টার আলী অফ টাকা 15,000, পার্সোনাল অ্যাকাউন্ট আর পার্সোনাল অ্যাকাউন্ট আর
টেম্পোরারি অ্যাকাউন্ট স্যার। বুঝা যান না আবার বলেন। নমিনাল বা টেম্পোরারি অ্যাকাউন্ট স্যার। টেম্পোরারি অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট, কারণ হলো এখানে বাকিতে বিক্রি করেছে অন ক্রেডিট, বাকিতে বিক্রি করলে সব সময় পার্সোনাল অ্যাকাউন্ট কাজ হবে। হ্যাঁ সাবলি, হ্যাঁ হ্যাঁ আসবে আসবে। হ্যাঁ তাহলে অন ক্রেডিট মানে বাকিতে, তাহলে মিস্টার আলীর কাছে বাকিতে বিক্রি করেছে, সো দ্যাট মিস্টার আলী হলো পার্সোনাল অ্যাকাউন্ট আর বিক্রি করেছে হলো নমিনাল অ্যাকাউন্ট। তাহলে নমিনাল অ্যাকাউন্টে সেলস ক্রেডিট আর মিস্টার আলী পার্সোনাল অ্যাকাউন্ট, হি ইজ দি রিসিভার অফ দি বেনিফিট। তাহলে আলী হবে রিসিভার অফ দি বেনিফিট, সবসময় ডেবিট হবে। তাহলে মিস্টার আলী হবে ডেবিট আর সেলস হবে ক্রেডিট। হ্যাঁ নাম্বার 8, রিসিভ ফ্রম মিস্টার বাদল বাবুল টাকা 5000 অন অ্যাকাউন্ট। এর অর্থ কি স্যার? তার কাছে আমরা আগে, সে আমার কাছে আগে ইয়েছিল, তার কাছে টাকা পাওয়ানো ছিল স্যার। হ্যাঁ অন অ্যাকাউন্ট মানে টাকা পেতাম, অ্যাকাউন্ট রিসিভেবল ছিল সেটা পেলাম। রাইট, সেটা পেলাম। তাহলে পেলাম ক্যাশ, ক্যাশ পেলাম, ক্যাশ হলো রিয়েল অ্যাকাউন্ট। আর মিস্টার বাবুলের কাছে পাইতাম, মিস্টার বাবুলের যে পার্সোনাল অ্যাকাউন্ট। জি স্যার। তাহলে মিস্টার বাবুল হিয়ার, মিস্টার বাবুল ইজ গিভার আর লুজার। তাহলে হি ইজ দি গিভার, গিভার অলওয়েজ ক্রেডিট আর ক্যাশ, ক্যাশ প্রতিষ্ঠানে ইনফ্লো হয়েছে, ক্যাশ অলওয়েজ ইনফ্লো হলে ডেবিট হবে। সো দ্যাট ক্যাশ ডেবিট, মিস্টার বাবুল ক্রেডিট। শুধু জার্নাল পারলে হবে না, আমরা এখান থেকে আমরা একদম নীতিগত ভাবে শিখব। জানি আমরা ভবিষ্যতে যে কোনো জার্নাল আমরা করতে পারি, এখানে শুধু ওই আমি পট করে বললাম যে ক্যাশ ডেবিট বাবুল ক্রেডিট, আর একজনের জিজ্ঞেস করলো কেন হলো, কেন আর উত্তর দিতে পারবো না, তা না, আমরা একদম কনসেপচুয়ালি শিখব। পেইড টাকা 5000 ফর স্যালারিজ এন্ড ওয়েজেস, কোন কোন অ্যাকাউন্ট টাচ হয়েছে? খরচ, যে খরচ সবসময় হবে টেম্পোরারি অ্যাকাউন্ট বা নমিনাল অ্যাকাউন্ট। সো দ্যাট নমিনাল অ্যাকাউন্টে সবসময় খরচ হয় ডেবিট, তাহলে স্যালারি অ্যান্ড এক্সপেন্স, স্যালারি অ্যান্ড ওয়েজেস হবে ডেবিট, আর ক্যাশ এখানে আউটফ্লো হয়েছে, নট ইনফ্লো, আউটফ্লো হলে সবসময় ক্রেডিট হবে, তাহলে ক্যাশ হবে ক্রেডিট আর স্যালারি অ্যান্ড ওয়েজেস এক্সপেন্স হবে ডেবিট। ১০ নম্বর পেইড টাকা 1000 on account of Mr. Karim paid. On account of Mr. Karim.
এখানে বলেছে যে পেইড মানি ক্যাশ আউটফ্লো হয়েছে, ক্যাশ ইজ সো দ্যাট ক্যাশ হবে শোনা যাচ্ছে না স্যার? স্যার সম্ভবত আবার ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ এবার শোনা যায়? জি স্যার আনমিট আনমিট হয়ে গেছে অটোমেটিক। ইন্টারেস্ট রিসিভ ফ্রম ব্যাংক অফ টাকা 10,000, তাহলে ইন্টারেস্ট রিসিভ আর ফ্রম ব্যাংক অফ টাকা 10,000 মানে হলো আমি টাকা পেয়েছি, তাহলে হিয়ার ইজ দি ক্যাশ, ক্যাশ ইজ এ রিয়েল অ্যাকাউন্ট, হ্যাঁ কামস ইন, সো দ্যাট ক্যাশ উইল বি, যদি কামস ইন হয় রিয়েল অ্যাকাউন্ট হয়, সেক্ষেত্রে যদি কোনো অ্যাসেট আমার কামস ইন হয় সে হবে কি ডেবিট, সবে ডেবিট, কাজে ক্যাশ সেখানে হবে ক্যাশ বা ব্যাংক হবে ডেবিট। আর ইন্টারেস্ট রিসিভ, ইন্টারেস্ট যদি আমি পাই তাহলে দ্যাট ইজ ইনকাম, সো দ্যাট ইনকাম সবসময় ক্রেডিট হবে অ্যাজ পার নমিনাল অ্যাকাউন্ট, সো দ্যাট ইন্টারেস্ট ইনকাম হবে ক্রেডিট আর ব্যাংক অর ক্যাশ অ্যাকাউন্ট হবে ডেবিট। বুঝেছেন? জি স্যার বারো। ওকে দেন সবাই কি আছেন নাকি? জি স্যার আছি। ওকে এবার বারো নম্বর, পেইড ফর অফিস স্টেশনারি অ্যান্ড সাপ্লাইজ টাকা 2,000 অ্যান্ড ফর অফিস রেন্ট টাকা, অফিস রেন্ট কত? 3,000, অর্থাৎ 3,000 অফিস রেন্ট দিয়েছে এবং 2,000 আপনার স্টেশনে সাপ্লাইজ কিনেছে, পেইড পেমেন্ট দিয়েছে, সো দ্যাট পেইড মানে হলো আমি ক্যাশ পেমেন্ট করেছি, তাহলে ক্যাশ হলো রিয়েল অ্যাকাউন্ট গোজ আউট, তাহলে যেহেতু রিয়েল অ্যাকাউন্ট গোজ আউট কাজে সে সবসময় হবে ক্রেডিট, আর সাপ্লাইজ কিনেছি সাপ্লাইজ বা স্টেশনারি কিনেছি 2,000 টাকা এবং অফিস রেন্ট দিয়েছি 3,000 টাকা, সো দ্যাট অফিস রেন্ট ইজ এক্সপেন্সেস আর সাপ্লাইজ হলো বা স্টেশনারি হলো কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট বা রিয়েল অ্যাকাউন্ট, তাহলে সে বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে তিন, এখানে দেখেন পেইড মানে হলো ক্যাশ, তাহলে ক্যাশ একটা রিয়েল অ্যাকাউন্ট, সাপ্লাইজ একটা রিয়েল অ্যাকাউন্ট আর অফিসিয়াল একটা টেম্পোরারি অ্যাকাউন্ট, তাহলে তিন অ্যাকাউন্টের এখানে টাচ হয়েছে, তিনটা অ্যাকাউন্টের নিয়ম মোতাবেক আমরা ডেবিট ক্রেডিট করব। অফিসিয়াল হলো খরচ, নমিনাল অ্যাকাউন্টে সবসময় ডেবিট হবে, তাহলে অফিসিয়াল এক্সপেন্সেস 3,000 টাকা ডেবিট হবে, সাপ্লাইজ ইনক্রিজ দি ভ্যালু অফ দি অ্যাসেট সো দ্যাট সাপ্লাইজ অ্যাকাউন্ট ডেবিট হবে 2,000, এবং পেইড মানে ক্যাশ পেমেন্ট, ক্যাশ ইজ এ রিয়েল আউট রিয়েল অ্যাকাউন্ট goes out so that cash will be credit 5,000, তাহলে ক্যাশ ক্রেডিট হবে 5,000,
সাপ্লাইজ ডেবিট হবে 2000 আর অফিস রেন্ট এক্সপেন্সেস হবে 2000-3000 ভিন্ন জিনিস, আপনার জিনিসপত্র কিনেছেন কিন্তু এখনো ইউজ করেননি, ইউজ যখন করবেন তখন হবে এক্সপেন্সেস, সাপ্লাইজ এক্সপেন্সেস নাই। এখানে সাপ্লাইজ হলো স্টেশনারি বা সাপ্লাইজ, এখানে হলো কারেন্ট অ্যাসেট, আর যখন এক্সপেন্সেস হবে তখন নমিনাল অ্যাকাউন্ট, আর কারেন্ট অ্যাসেট হলো রিয়েল অ্যাকাউন্ট। কাজেই এখানে হলো ইনভেন্টরি, সাপ্লাইজ বা স্টেশনারি ইনভেন্টরি আছে, সো দ্যাট স্টেশনারি সাপ্লাইজ অ্যাকাউন্ট ডেবিট হবে 2000 আর অফিস রেন্ট হবে 3000 ডেবিট আর ক্যাশ ক্রেডিট হবে 3000। নাও 13 মিস্টার খান ড্রয়িংস টাকা 5000 ফ্রম হিজ বিজনেস। এখানে দেখেন যে টাকা তুলে নেছে মিস্টার খান, তাহলে মিস্টার খান ইজ এ পার্সোনাল অ্যাকাউন্ট, ইজ দি রিসিভার অফ দি বেনিফিট, সে বেনিফিট রিসিভ করেছে, ইজ দি রিসিভার অফ দি বেনিফিট, এবং ব্যবসার থেকে টাকা আউট হয়ে গেছে, গোজ আউট হয়েছে, টাকা ক্যাশ গোজ আউট হয়েছে, সো ক্যাশ ইজ এ রিয়েল অ্যাকাউন্ট। যদি প্রতিষ্ঠান থেকে আউট হয়ে যায় তাহলে সবসময় ক্যাশ হবে ক্রেডিট, আর মিস্টার খান ইজ এ রিসিভার অফ দি বেনিফিট পার্সোনাল অ্যাকাউন্ট, সে হবে ডেবিট। তবে আমরা মিস্টার খান না লিখে সরাসরি মিস্টার খানস ড্রয়িংস অ্যাকাউন্টকে ডেবিট লিখবো, মিস্টার খানস ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট, আর হলো ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। এরপরে 14 নম্বর, গুডস সোল্ড টু মিস্টার চৌধুরী অফ টাকা 10000, এটা হলো গুডস সোল্ড মানে বিক্রি করেছে, মালামাল বিক্রি করেছে মানে সেলস অ্যাকাউন্ট, টু মিস্টার চৌধুরী, মিস্টার চৌধুরীর কাছে অফ টাকা 10000। আমি আগেও বলেছি, আমরা যখন আগে যে জার্নালগুলো বলেছি তখন বলছি যদি নাম উল্লেখ থাকে তাহলে আমাকে বুঝতে হবে যে বাকিতে বিক্রি করেছে, সো দ্যাট এখানে মিস্টার করিমের কাছে বাকিতে বিক্রি করেছে, মিস্টার করিমের পার্সোনাল অ্যাকাউন্ট, আর বিক্রি করেছে, বিক্রি হলো নমিনাল অ্যাকাউন্ট বা টেম্পোরারি অ্যাকাউন্ট, সেলস হলো টেম্পোরারি অ্যাকাউন্ট, মিস্টার চৌধুরী হলো পার্সোনাল অ্যাকাউন্ট। এখানে মিস্টার চৌধুরী হলো যেহেতু তার কাছে বিক্রি করেছে সে হলো গেইনার, রিসিভার, গেইনার অফ দি, গেইনার অফ দি বেনিফিট অর রিসিভার অফ দি ট্রানজ্যাকশন, তাহলে মিস্টার চৌধুরী যখনই রিসিভার হবে তখনই সে হবে ডেবিট, মিস্টার চৌধুরী হবে ডেবিট, আর গুড সোল্ড সেলস অ্যাকাউন্ট অ্যাজ পার নমিনাল অ্যাকাউন্ট অলওয়েজ উইল বি সেলস উইল বি ক্রেডিট, সো দ্যাট মিস্টার চৌধুরী উইল বি ডেবিট অ্যান্ড সেলস উইল বি ক্রেডিট। নাও 15 এ আমরা গুডস সোল্ড অফ টাকা 10000, মালামাল বিক্রি করেছে 10000 টাকায়, গুডস সোল্ড মানে সেলস, সেলস অ্যাকাউন্ট অফ টাকা 10000, এখানে যেহেতু কারোর নাম নাই কাজে এটা বুঝতে হবে ক্যাশে বিক্রি করেছে, বাকিতে বিক্রি করলে নাম থাকতো, যেহেতু নাম নাই সেজন্য বুঝতে হবে নগদে বিক্রি করেছে, ক্যাশে বিক্রি করেছে, সো দ্যাট ক্যাশে বিক্রি করলে ক্যাশ হলো আমার প্রতিষ্ঠানে এসেছে, কামস ইন, আর গুডস সোল্ড মানে সেলস অ্যাকাউন্ট অ্যাজ পার নমিনাল অ্যাকাউন্ট সেলস অ্যাকাউন্ট ক্রেডিট, আর যেহেতু ক্যাশ কামস ইন ক্যাশ হবে ডেবিট, ক্যাশ ডেবিট
আর সেলস অ্যাকাউন্ট ক্রেডিট, কারণ এখানে কারণ নাম নাই, কাজে এটা ইটস এ ক্যাশ সেলস নট ক্রেডিট সেলস। এবার 16 মিস্টার খান ব্রিং এ ল্যান্ড অফ টাকা 150 লাখ, অর্থাৎ মিস্টার খান ব্যবসাতে 1.5 লাখ টাকার একটা সম্পত্তি জমি নিয়ে আনছে, তাহলে ব্যবসাতে আসছে কি? ব্যবসাতে ল্যান্ড আসছে, ল্যান্ড ইজ এ ল্যান্ড হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, এবং মিস্টার খান ইজ এ পার্সোনাল অ্যাকাউন্ট। সো দ্যাট মিস্টার খান লুজার, মিস্টার খান দিয়েছে আর প্রতিষ্ঠান ল্যান্ড পেয়েছে, সো দ্যাট ল্যান্ড অ্যাকাউন্ট হবে ডেবিট, আর মিস্টার খান যেহেতু এনেছে ল্যান্ড ব্যবসার জন্য, কাজেই মিস্টার খান অ্যাকাউন্ট না লিখে আমরা লিখি মিস্টার খানস ক্যাপিটাল অ্যাকাউন্ট, যেহেতু সে এই জিনিসগুলো আনে, মানে যখন কোনো মালিক কোনো জিনিস ব্যবসাতে নিয়ে আসে ফিক্সড অ্যাসেট, সেটাকে আমরা ক্যাপিটাল হিসেবে ট্রিটমেন্ট করি, সেজন্য ল্যান্ড হবে। ল্যান্ড হলো কামস ইন, প্রতিষ্ঠানে এসেছে, দি ভ্যালু অফ দি অ্যাসেট ইনক্রিজ, সো দ্যাট ল্যান্ড ডেবিট, আর মিস্টার খান নিয়ে আসছে, এই জন্য মিস্টার খান হবে, মিস্টার খানস ক্যাপিটাল অ্যাকাউন্ট হবে ক্রেডিট। অ্যান্ড এ বিল্ডিং অফ টাকা 5 লাখ, এবং 5 লাখ টাকার একটা বিল্ডিং নিয়ে আসছে, তাহলে বিল্ডিং অ্যাকাউন্ট হবে ডেবিট আর মিস্টার খানস ক্যাপিটাল অ্যাকাউন্ট হবে ক্রেডিট। সো দ্যাট আমরা একত্রে করব, অর্থাৎ ল্যান্ড অ্যাকাউন্ট একবারে করব ডেবিট, বিল্ডিং অ্যাকাউন্ট করব ডেবিট, আর মিস্টার খানস ক্যাপিটাল অ্যাকাউন্ট একত্রে করব 6,50,000 টাকা ক্যাপিটাল অ্যাকাউন্ট, 6,50,000 মিস্টার খানস ক্যাপিটাল অ্যাকাউন্ট। স্যার 12 নম্বরটা আবার একটু বলবেন, আমি মিস করেছিলাম। 12 নম্বরটা হলো এখানে বলেছে পেইড ফর অফিস স্টেশনারি এন্ড সাপ্লাইজ, স্টেশনারি অবলিক সাপ্লাইজ, অর্থাৎ স্টেশনারি এবং সাপ্লাইজ একই জিনিস, এবং এই যেমন কাগজ কলম পেন্সিল এগুলাকে একত্রে বলে স্টেশনারি এন্ড সাপ্লাইজ। এগুলা যখন আমরা প্রথমে কিনি তখন এগুলাকে এগুলা হলো ইনভেন্টরি বা এগুলা হলো অ্যাসেট, আর যখন ইউজ করি তখন এগুলো হয় খরচ। আমি তো এখানে ইউজ করলে বলতো সাপ্লাইজ এক্সপেন্সেস, আর যেহেতু এক্সপেন্সেস বলে নাই তার মানে আমি শুধু কিনেছি, তার মানে এটা হলো আপনার রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্টে এটা ইনভেন্টরি বেড়েছে। আর অফিস রেন্ট এটা এক ধরনের খরচ, তো অফিস রেন্ট হলো আপনার টেম্পোরারি অ্যাকাউন্ট বা নমিনাল অ্যাকাউন্ট, সেই হিসাবে এটা হলো খরচ। আর পেইড, পেইড মানে আমি ক্যাশ পেমেন্ট করেছি, তাহলে ক্যাশ ইজ এ রিয়েল অ্যাকাউন্ট, আমার প্রতিষ্ঠান থেকে গোজ আউট বাইরে চলে গেছে। সো দ্যাট তিনটা জিনিস এখানে টাচ হয়েছে, ক্যাশ সাপ্লাইজ অ্যাকাউন্ট অ্যান্ড অফিস রেন্ট। সো দ্যাট এখন আমি নিয়ম মোতাবেক আমি যাব, যেমন প্রথমে ক্যাশ গোজ আউট, সো দ্যাট ক্যাশ হবে ক্রেডিট, অথবা দি ভ্যালু অফ দি অ্যাসেট ডিক্রিজ, সো সেই জন্য ক্যাশ হবে ক্রেডিট টু ক্যাশ অ্যাকাউন্ট। আর সাপ্লাইজ যেহেতু আমি কিনেছি, সাপ্লাইজ হবে ডেবিট, ইটস এ কারেন্ট অ্যাসেট রিয়েল অ্যাকাউন্ট, দি ভ্যালু অফ দি অ্যাসেট ইনক্রিজ, সো দ্যাট স্টেশনারি অ্যান্ড সাপ্লাইজ উইল বি ডেবিট, অ্যান্ড অফিস রেন্ট হলো খরচ অ্যাজ পার নমিনাল অ্যাকাউন্ট, সবসময় ডেবিট হবে। তাহলে অফিস রেন্ট এক্সপেন্সেস ডেবিট, সাপ্লাইজ অ্যাকাউন্ট ডেবিট, আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। স্যার এখানে একটা এইভাবে আমরা কি টেস্ট দিতে পারি স্যার, যে ক্যাশটাকে ধরে অনেক সময় ডেবিট ক্রেডিটটা বের করা ইজি নাকি? আপনি আপনি আপনার জন্য যেভাবে হয়, কিন্তু আপনি প্রতিটা জিনিসই আপনাকে একদম ক্লিয়ার থাকতে হবে, পেইড মানে ক্যাশ চলে গেছে, সো দ্যাট ক্যাশ চলে গেলে ক্যাশ ক্রেডিট হবে অ্যাজ পার রিয়েল অ্যাকাউন্ট, সাপ্লাইজ চলে আসছে আপনার কাছে, ইট ইজ অলসো এ রিয়েল অ্যাকাউন্ট, কিন্তু আপনার প্রতিষ্ঠানের এই স্টেশনের দাম বেড়ে গেছে, স্টেশনারির আইটেম বেড়ে গেছে, দি ভ্যালু অফ দি অ্যাসেট ইনক্রিজ, সো দ্যাট সবসময় ডেবিট হবে, এবং অফিস রেন্ট খরচ সবসময় ডেবিট হবে।
সো দ্যাট এখন আর আপনার সমস্যা হওয়ার কথা না, এইটা ডেবিট করবেন, এটা ডেবিট করবেন, ক্যাশ কে ক্রেডিট করবেন, মিলে যাবে সব। আর কোনো কনফিউশন? জি না স্যার। তো আমরা তিনটা আমরা জানার নর্মাল সরাসরি কোনো জার্নালি করি নাই, ষোলোটা জার্নালি আমরা তিনটা অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্ট, প্রতিটা অ্যাকাউন্ট ধরে ধরে আমরা বোঝার চেষ্টা করেছি। কাজে এই ষোলোটা জার্নাল যদি আমি বুঝে বুঝে করে থাকি অ্যাকাউন্টের বেসিসে, তাহলে যে কোনো জার্নাল আমার জন্য একটু ইজি হয়ে যাবে আমি মনে করি। আজকের আমরা দুটো সাবজেক্টের উপরে ক্লাস নিলাম, কিছু জার্নাল করলাম এবং আমরা ট্রেড ডিসকাউন্ট এবং ক্যাশ ডিসকাউন্টের উপরে জার্নাল করলাম, সেলস ট্যাক্স এর উপরে জার্নাল করলাম। ওভারঅল ক্লাসের উপরে কারো কোনো কোশ্চেন আছে কিনা? সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি একটু কথা বলবো টোটাল ক্লাস বা ক্লাসের বাইরে একটু এই জুম সফটওয়্যার নিয়ে, একটু একটু যদি সময় দেন স্যার। জি বলেন স্যার। আমি আইসিএম এও কথা বলছি, আমি আমার এর আগে অবশ্য আমি মনে হয় বিরক্ত করছি সবাইকে, তার জন্য আমি সবার কাছে সরি। আমার মোবাইল সমস্যা ছিল, আমি বুঝতে পারিনি, আমি এখন নতুন মোবাইল নিয়েছি, এখন মনে হয় আর কারো সমস্যা হবে না। তো আমি যদি স্যার আপনিও বিরক্ত বোধ হচ্ছেন এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আর আমি যে কথাটা বলতে চাচ্ছি স্যার, যে আমার অফিস হলো 5টা আর অফিস থেকে বাসা পৌঁছে দেবেন যেতে 7টায় বেজে যায়, এর মধ্যে দেখা যায় ক্লাস গুলো হয়ে যায় গাড়িতে বা অফিসে করা যায় না। তো আমি জানি না এই সফটওয়্যারটা কি সিস্টেম যে ওনারা পরবর্তীতে দেখা যায় না বা এর রিপ্লাই কোনো কপি দেয় কপি পাওয়া যায় না। তো এই ব্যাপারে আমি ওখানে কথা বলছিলাম, তো ওনারা বলছে যে স্যারদের সাথে যোগাযোগ করতে। আসলে এটাকে নেক্সট আমি কিভাবে দেখতে পারি আপনার এই ক্লাসগুলো? এগুলো অ্যাকচুয়ালি আমি ওই হোয়াটসঅ্যাপে দেখলাম যে অনেকে এগুলোকে রেকর্ড করে হোয়াটসঅ্যাপে আবার দিয়ে দেয়, সেখান থেকে আপনি একটু কালেক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপে ওই গ্রুপে অ্যাড হয়ে কালেক্ট করতে পারেন। আর তা নাহলে আমি আমার তো এখানে রেকর্ডিং করার সিস্টেম নাই, যদি রেকর্ড করতে পারে তাহলে সেটা আইসিএম হয়তো রেকর্ড করতেছে কিনা আমি জানি না, এটা ওদের সাথে কথা বললে আপনি ক্লিয়ার হবেন, কিন্তু আমার এখানে তো রেকর্ডিং এর কোনো। কিন্তু স্যার স্যার এটা আইসিএমই রেকর্ড করতে আইসিএম এটা ইগনোর করে যাচ্ছে যে এটা আপনাদের টিচারদের উপর বলছে যে টিচারদের সাথে কথা বলেন, কিন্তু আমি জানি না স্যার আমার ছেলে স্কুলে ক্যান পাবলিকের তাদের কোন সফটওয়্যার দেয় সেই ইচ্ছা করলে যখন তাদের ওয়েবে ঢুকে এটা অটোমেটিক পেয়ে যায়। তো আসলে আমি এটা তো কোনো কারণে এক জাস্ট টাইম মিস করলে আর পাই না। দেখি আমি আইসিএম এর সাথে কথা বলবো অনে একটু স্যার, হলে বিশেষ করে এই জিনিসটা মনে হয় আমার যেমন সমস্যা সবার। স্যার এখানে জুম সফটওয়্যারে স্যার রেকর্ডের সিস্টেম আছে কিন্তু আমাদেরকে পারমিশন দেয় না, এখানে রেকর্ডের চালু করলে ওরা বলে যে হোস্ট থেকে এলাও করে না কিন্তু সিস্টেম আছে জুম সফটওয়যারে স্যার। আমার পার্টিসিপেন্ট ভাই আপনার সাথে একটু হেল্প করি, আমি এটা আমার অফিসের আইটি দিয়ে অনেকটা ট্রাই করছি, আসলে এই জুমে এই সমস্যাটা আছে, এখান থেকে রেকর্ড করতে পারে বাট এখানে পে করতে হয় ওই মাস শেষে $40 প্রায় সামথিং 3,3200 দিতে হয়, কিন্তু আমার কথা যে এইরকম সফটওয়্যার তারা নিল কেন, বা যদি নিয়েও থাকে সেটা আমাদেরকে ইজিলি একটা ব্যবস্থা রাখা দরকার যেন আমরা পাই। তো তাহলে তো এই ক্লাসগুলো সবসময় আমরা এই জাস্ট টাইমে সার্ভিস হোল্ডার যারা আছে তাদের সবারই কম বেশি টেকনিক্যাল সমস্যা আছে, মানে পুরোপুরি অ্যাটেন্ড করতে পারে না, অথবা স্যার ডেলিভারি দেওয়ার পরে আমাদের গ্রোথ উপর আবার এটা পড়া সমস্যা মনে হয় না, মানে এমন একটা জিনিস করা দরকার যাতে আমরা পরবর্তীতে পাই। শোনেন আমার নিজেরও তো সমস্যা হয় মাঝে মধ্যে, হয় না আমারও তো নেট আউট হয়ে যায় মাঝে মধ্যে। জি জি। তো কাজেই টেকনিক্যাল জিনিস আসলে এটা যে আমার হবে না আপনার হবে বা আপনার হবে না আমার হবে এটা বলা যায় না, সবারই প্রবলেম হতে পারে, আমারও প্রবলেম হয়, আমার তো আজকে দুইবার প্রবলেম হলো, কাজেই আপনারও প্রবলেম হতে পারে, এটা স্বাভাবিক কথা। কিন্তু এখন
রেকর্ডিং এর সিস্টেমটা, এটা যেহেতু আইসিএম একটা প্রতিষ্ঠান, তারা অ্যারেঞ্জ করে। অ্যাকচুয়ালি আমাদের কথার চেয়ে আপনাদের কথার গুরুত্বটা হলো বেশি। আমি আমি যদি বলি যে এটা আপনি রেকর্ডটা দেন, আমার ওই কথাটার চেয়ে আপনারা যদি সবাই বলেন যে এটা আমাদের একটু প্রয়োজন, বা এই রেকর্ডটা যদি আমরাও করতে পারি নিজেরা, তাহলে একটু সুবিধা হয়। সেই পারমিশনটা, ওই যে আমার মনে হয় পেমেন্টের পেমেন্ট দিতে হয়, সেই জন্য হয়তো রাজি হচ্ছে না কি না আমি ঠিক জানি না। তারপরে আমি দেখি আইসিএম এর সাথে একটু আলাপ করবো একটু স্যার, নালে আপনার ক্লাসগুলো যে হয় তখন ঠিকই মনে হয় যে আসলে এটা একটা জটিল জিনিস হলো, ইজি মনে হয়, কিন্তু যখন নেটওয়ার্কে বলি বা কোনো কারণে মিস করি তখন খুব একটা কষ্ট লাগে যে স্যার এটা কেন রিপ্লাই করতে পারি না, তো হয়তো বা ইজি হতো। বিশেষ করে আমি জানি না ওনারা হয়তো বা অনেকটা সময় দিতে পারে, কিন্তু আমার জন্য অনেক কষ্ট, কারণ আমি অফিসে 5টা বন্ধ থাকে আর বাকি আমার বাসা যেতে যেতে 7টা বেজে যায়, তাহলে আর ক্লাসের সময় বা ফ্রেশ হতে হতে ক্লাসই শেষ হয়ে যায়। তো সুতরাং আমরা এটা তো অবসর টাইমে একটু দেখবো, তাহলে না এই জিনিসটা আমাদের সলভ হবে। কিন্তু ওই যে কয়েকদিন যে দেখলাম ওই যে 2-3টা রেকর্ড করে আপনার WhatsApp এ দিলো, ওরা কি এখন রেকর্ড করতেছে না নাকি? হ্যাঁ, একটা ভাইয়া করে স্যার, সবগুলো আপনার ওই তখন থেকেই সবগুলা করা আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে এগুলো একটু আপনি একটু কষ্ট করে তাহলে WhatsApp এ অ্যাড হয়ে যান, অ্যাড হয়ে ওখান থেকে আপনি একটু দেখেন তাহলে। আচ্ছা স্যার, আমি জানি না তার একটু মোবাইল নাম্বারটা হলে আমি একটু শেয়ার করতাম, আমাকে একটু হেল্প করবেন যিনি করেন? হ্যাঁ, যিনি করেন একটু তার মোবাইল নাম্বারটা দেন, উনি আপনার সাথে একটু কথা বলবেন। লাইনে আছেন কি উনি? একটা ইউটিউব চ্যানেল আছে ওখানে। আপনি WhatsApp গ্রুপে অ্যাড আছেন ভাই? অ্যাড হয়নি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমাদের কি ওই ইনকাম স্টেটমেন্টটা স্যার এটা কি একটু করানো যায় নাকি স্যার? তাহলে নেক্সট ক্লাসে করব, অনেক একটা ইনকাম স্টেটমেন্ট নেক্সট ক্লাসে একটা করব। স্যার ইনকাম স্টেটমেন্টে করলে ভালো হয়। থ্যাঙ্ক ইউ স্যার। স্যার আমি এটাই বলতাম স্যার, তাহলে আমরা স্যার 2019 সালের মানে রিসেন্টলি যে পরীক্ষাটা গেছে স্যার, এটার ইনকাম স্টেটমেন্টটা করতে চাই স্যার। এটা মানে পরীক্ষার হলে 1 ঘন্টা লাগছে আমার, যাই হোক স্যার প্লিজ এটা করি। আমরা ইনকাম স্টেটমেন্ট যেটা আমার কাছে রেডি আছে আমি সেটাই করব, আমার কাছে তো পোর্শন থাকতে হবে, বুঝছেন নি? কাজে যদি স্যার আপনি যেটা করান আপনি মতো করে করান স্যার, নো প্রবলেম। হ্যাঁ স্যার, আপনি মতো করান স্যার। আপনারা WhatsApp এ আমার এটা পেয়েছেন না, আপনারা এই যে ফরম্যাটটা পেয়েছেন না? জি স্যার, একদম চক্ষু বুঝে তো ইনকাম স্টেটমেন্ট আপনাদের হয়ে যাওয়ার কথা, একদম চক্ষু বুঝে। কাজেই এখানে একটু অন্যরকম কিছু ওয়ার্ড ছিল। হ্যাঁ, সেই ওয়ার্ড গুলো দরকার হলে আমরা যখন ক্লাস নেব তখন একটু ই করেন, আমরা আলোচনা করব। আচ্ছা স্যার, আমরা তাহলে কালকে দেখি যদি সম্ভব হয় আমি ইনকাম স্টেটমেন্ট করব, বা কালকে তো রোববার বন্ধ, সোমবার ইনশাআল্লাহ দেখা হবে। তাহলে আমি তার আগে যদি একটা ভাবছিলাম যে একটা অ্যাডজাস্টমেন্ট ই করব, আর একটা ই ছিল প্রায় আপনাদের কোশ্চেনে আসে যে ওই যে অ্যাকাউন্টিং ইকুয়েশন প্রেজেন্টেশন প্রুভ বাই টেবুলার ফরম্যাট, টেবুলার ফরম্যাটে অ্যাকাউন্টিং ইকুয়েশন প্রুভের জন্য প্রায় দেখি কোশ্চেন আসে, সেটা একটু আলোচনা করব করে। যাই হোক, তাহলে ইনকাম স্টেটমেন্ট আগে ধরি, যদি তারপরে সময় থাকে আমরা সেটাও করে দেব। ইনকাম স্টেটমেন্ট একটু করলে বেশি ভালো। হ্যাঁ, ওকে ওকে, তাহলে আজকের এই পর্যন্ত আমরা, থ্যাংক ইউ ভেরি মাচ, সোমবার ইনশাআল্লাহ দেখা হবে। আইসিএম এর কেউ আছেন নাকি? আইসিএম এর